হ্যালো বন্ধুরা, এই বইটা কি? এই বইটা হচ্ছে আর্ট বাহিনী। অনেকে বলে দাদা, স্টাফ সিলেকশন আর আর্ট বাহিনীর মধ্যে তফাৎটা কি? তো স্টাফ সিলেকশন আর আর্ট বাহিনী একই জিনিস, সেন্ট্রাল ফোর্স, যেটা প্যারামিলিটারি ফোর্স। তো এখানে কি কি চয়েস আছে? ফার্স্ট আছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনআইএ, এসএসএফ, আসাম রাইফেল। তো বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি হচ্ছে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমা বল, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেল ফুল ফর্ম দেওয়াই আছে আসাম রাইফেল, এটাকে শর্টে বলা হয় এআর, ঠিক আছে? তো এই হচ্ছে আটটা ডিপার্টমেন্ট। তার মধ্যে আমাদের বেঙ্গলের ছেলেগুলো কোন কোন ব্যাপারে চাকরি হয়, এখানে কোন ডিপার্টমেন্টটা আমাদের হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বাদ চলে যায়, মানে হাই র্যাঙ্কের জন্য থাকে, মানে হাই নাম্বারের জন্য। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে এনআইএ, এটা আমাদের জন্য হয় না, এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটাও হয় না, এবং আসাম রাইফেল, এটা কিছু কিছু ছেলের ক্ষেত্রে হয়ে যায়। মানে এই এনআইএ, এসএসএফ, এই দুটো টোটালি আমাদের বাদ যায়। তাহলে এখানে টোটাল তিনটা বাদ হয়ে গেল, আমাদের চয়েস কটা রইল? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা চয়েস আমাদের জন্য রইল। তো এখানে অনেকে বলছে দাদা কি করে বাদ হয়ে যায়। এই যে এনআইএ, এনআইএ মিনিমাম 90 থেকে 100 মধ্যে যারা নাম্বার পায় তারা এনআইএ তে চান্স পায়। তারপরে 80 থেকে 90 এর মধ্যে এসএসএফ, ঠিক আছে, আর 70 থেকে 80 মধ্যে আসাম রাইফেল থাকে। এরপর কি থাকে? এরপর থাকে সিআইএসএফ, আসাম রাইফেলের সাথে মিলে যায় 70 থেকে 80, ঠিক আছে, এটাও কিন্তু এর সাথে প্রায় জুড়ে যায়। তো এটা সিট বেশি থাকার কারণে এর ছেলে বেশি চান্স পায়, আসাম রাইফেলের সিট কম থাকে। তারপরে আসে আইটিবিপি, এসএসবি, বিএসএফ, সিআরপিএফ, সব থেকে কম নাম্বারে। তাই প্রথম চয়েস যদি কেউ সিআরপিএফ দেয় অবশ্যই সে কম নাম্বারও চাকরি পেয়ে যাবে, আর এসএসবি এটাও সব থেকে সোজা হয় বিএসএফ থেকেও, তার কারণ বিএসএফটা অনেক সময় টাফ করে দেয়। তো চয়েস হিসাবে আমাদের জন্য পাঁচটা চয়েস থাকে, আর বাকিগুলো ভালো ভালো ছেলেদের জন্য, এগুলোর পিছনে পড়ে লাভ নেই। এইগুলোর পিছনে যারা পড়ে তারা বেশিরভাগ টাইমে ফাঁকি, মানে বাদ পড়ে যায় মেরিট লিস্টে কম নাম্বারের কারণে। তাই এইগুলো ভরসা ছেড়ে দিয়ে সিআইএসএফটা ভরসা ছেড়ে দাও, কেননা এনআইএ, এসএসএফ, আসাম রাইফেল, সিআইএসএফ সব কিন্তু 70-এর উপরে যায়। তাই তোমরা টার্গেট রাখবে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, এই চারটা টার্গেট রাখবে, আর এই চারটাতে সব থেকে বেশি ছেলে চাকরি পায়, সব থেকে বেশি পায় সিআরপিএফ। তো চয়েসের ব্যাপারে এই ভিডিওটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। বাই বাই, জয় হিন্দ।